মিট নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস চক্রের জাল কতটা ছড়িয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সিবিআই তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চায়। মোট ১৩ জনের মধ্যে ৬ জনকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে সিবিআই এর তরফ থেকে, কি ঠিক কি আবেদন জানানো হচ্ছে? না দেখো, আমরা গতকালই দেখেছি যে সিবিআই এর অফিসাররা পাটনা পুলিশের যিনি এসএসপি তাকে তলব করেছিলেন এবং তার সঙ্গে প্রায় ২ ঘন্টা গতকাল কথা বলেছেন। তার আগে শাস্তিনগর থানা, যে থানায় মূল এফআইআর ছিল, সেই শাস্তিনগর থানা থেকে সমস্ত নথি তারা সংগ্রহ করেছেন। একাধিক অফিসারদের সঙ্গে তারা কথা বলে বিহার পুলিশের তদন্ত কিউতে এসছে সেই তথ্য সংগ্রহ করেছেন। গতকাল যা খবর যে এই মামলার নতুন একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই এফআইআরে ৮ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬ জনকে নিজেদের রিমান্ডে দিতে চায় সিবিআই। এই ৬ জনের নাম হচ্ছে অমিত আনন্দ, আয়ুষ রাজ, নীতিশ কুমার, অখিলেশ, সিকান্দার ইয়াদবন্দি এবং বিট্টু। এই ৬ জনকে আগেই পাটনা পুলিশ গ্রেফতার করেছে এবং এই ৬ জন এই মুহূর্তে একেবারে, অর্থাৎ নিজের তদন্তে কিন্তু সিবিআই ইতিমধ্যেই অগ্রসর হয়েছে অনেকটা। অবশ্যই এই খবরে বিস্তারিতভাবে চোখ রাখবো, তবে ঘড়ির কাঁটা বলছে বেলা ১১টা, অর্থাৎ ইতিমধ্যেই লোকসভা স্পিকারের ভোটাভুটি পর্ব কিন্তু শুরু হওয়ার পথে। ইতিমধ্যেই সংসদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকলেই এসে পৌঁছে গিয়েছেন। Honorable members, the Secretary General will now call the names of the members who have not taken oath or affirmation. Jammu and Kashmir, Shri Abdul Rashid Sheikh. Kerala, Shri Shashi Tharoor. Punjab, Shri Amritpal Singh. West Bengal, Shri SK Nurul Islam. যে কজন সাংসদ এখনো শপথ নেননি তাদের নামই ঘোষণা করা হচ্ছে। প্রোটেম স্পিকার তাদেরকে শপথ নেওয়ার কথা বলছেন, যদিও আজকের সব থেকে বড় হাইলাইট যেটা তা হলো স্পিকার পদে নির্বাচন প্রক্রিয়া। সেই প্রক্রিয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। একদিকে এনডিএ এর প্রার্থী ওম বিড়লা, আর অন্যদিকে ইন্ডিয়ার প্রার্থী কে সুরেশ। যদিও সংখ্যার নিরিখে দেখতে গেলে ২৯২ সাংসদ রয়েছে কিন্তু এনডিএ এর, আর অন্যদিকে ২৩৪ সাংসদ রয়েছে ইন্ডিয়ার, আর সেই কারণে সংখ্যা নিরিখে দেখতে গেলে এগিয়ে রয়েছেন ওম বিড়লা, জেতার সম্ভাবনাই কিন্তু তার প্রবল। কিন্তু একেবারে শুরু থেকেই এবার সংঘাতের পথে এগিয়েছে বিরোধীরা। সহমতের কথা বারবার বলছেন প্রধানমন্ত্রী, সংবিধান মেনে চলার কথাও তিনি বলছেন, কিন্তু সবটাই কিন্তু একেবারে মুখের কথা এমনটাই দাবি বিরোধীদের।